নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার রয় কৃষ্ণা কিন্তু আবার ভারতে চলে আসছেন হ্যাঁ রয় কৃষ্ণা কিন্তু আবার নতুন চ্যালেঞ্জ নিয়ে ভারতে আসছেন ব্যাঙ্গাল এফসি দলের হয়ে খেলার জন্য ব্যাঙ্গাল এফসি দলের হয়ে এই বছর তার কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বছর তিনি যা পারফরমেন্স করেছে এর আগে অবধি এখন অবধি ব্যাঙ্গাল এফসি দলের হয়ে ড্রান কাপে সেই অর্থে তিনি কিন্তু গোল্ডেন বুট জেতার তার ওয়ান অফ দ্য বেস্ট দাবিদার বা অন্যতম দাবিদার কিন্তু তিনি থাকছেন তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু ফিজিতে গেছিলেন কিছুদিন আগেই বাঙ্গালুসি দল ছেড়ে এবং ফিজিতে ফিজির ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য তিনি কিন্তু গেছিলেন ফিজিতে এবং সেখানে সেই ফিজির ইন্টারন্যাশনাল ম্যাচগুলো কমপ্লিট হয়ে গেছে এখন তিনি কিন্তু গতকালই ফিজি থেকে রওনা দিয়ে দিয়েছে এবং আজকে তিনি কিন্তু পৌঁছে যাবে ভারতে এবং আজকে পৌঁছে গেলে কাল থেকে কিন্তু অনুশীলনে নামবে অবশ্যই ব্যাঙ্গালুসি দলের হয়ে অবশ্যই ব্যাঙ্গালুসি দলের অন্যতম সেরা খেলোয়াড় রয় কৃষ্ণা তো রয় কৃষ্ণার প্রতি কিন্তু এই বছর আমাদের আলাদা করে নজর রাখতেই হচ্ছে কারণ রয় কৃষ্ণা এটিকে মোহনবাগান দলে কতটা ভালো পারফরমেন্স করেছে এটিকে মোহনবাগান দলের সমর্থকদের মনে তিনি কতটা জায়গা করে নিয়ে আছেন বা থাকবেন তো তার জন্য রয় কৃষ্ণা যে দলেই যাক না কেন রয় কৃষ্ণার প্রতি আলাদা করে কিন্তু সবারই নজর থাকছে তাই এই বছর রয় কৃষ্ণা কতটা ভালো পারফরমেন্স করতে পারে সেটা তো আমাদের দেখার রয়েছে তো তোমাদের কি মনে হয় রয় কৃষ্ণা এই বছর কি গোল্ডেন বুট যেটার দাবিদার থাকছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দিও আর এই বছর টপ গোল স্কোরারের মধ্যে বিদেশি প্লেয়ারদের মধ্যে রয় কৃষ্ণা কটা গোল করতে পারে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও হ্যাঁ আজকে এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও